আমার আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল যাও যাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে জিব্রাইল যাও জমিনের মধ্যে যাও। আমার আল্লাহ তাআলা এমন ভাবে জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন জমিনের মধ্যে যাওয়ার জন্য। জিব্রাইল তো জমিনের মধ্যে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করবা, তোমার তাওহীদের দাওয়াত সব সময় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহর উপর ভরসা করার পরে আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয় না, একেবারে আরামদায়ক হয়ে যাইবা, এমন ঠান্ডাও হয় না, আবার এত গরমও হয় না, আরামদায়ক হয়ে যাইবা। আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিস সালাম, আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পড়ার আগে আগুনের সঙ্গে সঙ্গে আল্লাহর কথা শ্রবণ করল। শ্রবণ করার পরে আগুনে একেবারে আরামদায়ক হয়ে গেল। আগুনে যখন নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপ করার পরে আগুন হয়ে গেল ফুলের বাগান, আর এমন সুন্দর এমন হাওয়া আরামের বাতাস এয়ার কন্ডিশন বনিয়ে গেল। আমার বায়রা কিছুক্ষণ পরে যখন কাফের বিমানরা আসলো, কাফের বিমানরা আসার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালামকে কয়েকজন কাফেররা দেখল, তিনি উলঙ্গ অবস্থায় ওই আগুনের ভিতরে আছেন। এবং আগুনের ভিতরে যখন এমন অবস্থান করতেছেন, আগুন হয়ে গেল ফুলের বাগান, একেবারে আরামদায়ক হয়ে গেল, জান্নাতের এয়ার কন্ডিশন আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, এভাবে জান্নাতের বাগান আল্লাহ তাআলা আগুনকে বানিয়ে দিলেন। কিছুক্ষণ পরে যখন ওই বিদুর্মীরা আসলো, তারা আয়েশা দেখল, আমরা তো ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলাম মারার জন্য, হত্যা করার জন্য, এখন তো ইব্রাহিম খুব সুন্দরভাবে আগুনের মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, সারা বিশ্বের মুমিনদেরকে আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করবে। সারা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঈমান পরীক্ষা করবে। বেঈমান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন না। কথাটা বুঝতে পারতেছেন? আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতে মহান রব্বুল আলামিন বিশ্বের ঈমানদারদেরকে পরীক্ষা করবেন এর আলোচনা করেছেন। বিশ্বের মানুষদেরকে কিভাবে ঈমান পরীক্ষা করবেন তাও তো জানা দরকার, ঠিক কিনা বলুন? বিশ্বের মানুষ ঈমানদারদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করবেন অনেক ধরনের পরীক্ষা। আমার আল্লাহ তাআলা বলেন, কাফেরদেরকে আমি পরীক্ষা করব না, মুশরিকদেরকেও পরীক্ষা করব না, নাস্তিক মুরতাদদেরকে পরীক্ষা করব না, আমি আল্লাহ পরীক্ষা করব যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তারে। আমি আল্লাহ পরীক্ষা করব যে বেশি বেশি আমার ইবাদত করে তারে। এখন ঈমান পরীক্ষা, এই পরীক্ষার হলটা কোথায় হবে আর এর পরীক্ষককে, পরীক্ষাটা কে নেবেন আর পরীক্ষার হলটা কোথায় হবে আর পরীক্ষার্থীকে, পরীক্ষার্থীকে পরীক্ষার হলটা কোথায় হবে আর পরীক্ষা কখন শুরু হবে আর এই পরীক্ষা কে নেবে? ষাটটা কথা, কয়টা কথা আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম
এই শব্দের মাধ্যমে আল্লাহ তাআলা 60টা কথা বুঝাইছেন। পরীক্ষা কে নেবেন? এক, পরীক্ষা কখন শুরু হবে? দুই, পরীক্ষার হলটা কোথায় হবে? তিন, আর পরীক্ষার্থী কে? চার, পরীক্ষক হলেন আমার মহান আল্লাহ তাআলা সুবহানাল্লাহ। পরীক্ষা কে নেবেন? আল্লাহ নেবেন। পরীক্ষার্থীকে বিশ্বের মুসলমান নরনারী, ঠিক কি না বলো? নাস্তিকদের উপর পরীক্ষা হবে না, মুরতাদদের উপর পরীক্ষা হবে না, কাফের বেঈমানদের উপর পরীক্ষা হবে না, বিশ্বের মুসলমান নরনারীর উপর পরীক্ষা হবে। আর পরীক্ষার হলটা হবে এই পৃথিবীর জমিনে, সুবহানাল্লাহ বলে। আর পরীক্ষা কখন শুরু হবে? পরীক্ষা শুরু হবে সাবালক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত। শিশুকালে পরীক্ষা হবে না, সাবালক থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত তার পরীক্ষা চলতেই থাকবে। এই ষাটটা কথা বুঝলাম। আসুন, আমার আল্লাহ তাআলা যে বিশ্বের ইমানদারদেরকে পরীক্ষা করবেন, এই পরীক্ষার কথা আমার আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেন। কেউ আল্লাহ তাআলা অর্থনৈতিক কমাইয়া দিবেন, যে অর্থনৈতিক তাকে দিয়েছেন গরিব দরিদ্র সে চলাফেরা করতে পারে না, কষ্ট করে। আমার আল্লাহ বলেন তাকে দুঃখ কষ্ট দিয়ে আমি তাকে ইমান পরীক্ষা করব। এখন যদি একটু দুঃখ কষ্ট পাই, আল্লাহ শুধু আমারে দেখছে, আর পাশের ঘরের মানুষ কত সুখ শান্তিতে বসবাস করতেছে, আমার কপালে শুধু টাডাই পড়ে, নাউজুবিল্লাহি মিন জালিম, তাহলে কিন্তু আপনি পরীক্ষা পাশ করতে পারবেন না, পরীক্ষা ফেল করবেন। কথাটা বুঝতে পারছেন? এই রোগ আমাদের আছে কি আছে না? সমাজে আছে কি আছে না? আমি আপনাদের সামনে তিনটা বিষয় আলোচনা করব। এক নম্বর হল পরীক্ষার বিষয় কি, দুই নম্বর হল আল্লাহ যে পরীক্ষা করতেছেন তার উদ্দেশ্য কি, তিন নম্বর হল পরীক্ষার ফাঁসের লাভটা কি আর ফেলের ক্ষতিটা কি। এই তিনটা আলোচনা সংক্ষেপে আমি আপনাদের সামনে সংক্ষেপে আলোচনা করব, আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। এখন চলবে পরীক্ষার বিষয়, বিষয়টা কি আমার আল্লাহ তাআলা বিষয় বলতেছেন। ওয়ালা না বলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। পরীক্ষার বিষয় আছে, পরীক্ষার বিষয় হলো আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন প্রত্যেকটা মোমেন মুসলমান সকলকে আল্লাহ তাআলা কিছু না কিছু তার সুখ আর দুঃখ আসবে, ঠিক কিনা বলুন। এক বছর সুখে থাকলেন, আরেক বছরের দুঃখের মধ্যে পড়ে গেলেন, এই সুখে দুঃখে আপনাকে আল্লাহ তাআলা ইমান পরীক্ষা করবে। এখন যে সুখে দুঃখে যে ইমান পরীক্ষাটা করবেন তার আলোচনা আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন। কোন সূরায়? সূরাতুল ফাজরের দুইটি আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কত নম্বর আয়াতে আলোচনা করেছেন? আমার আল্লাহ তাআলা সূরাতুল ফাজরের 15-16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। আল্লাহ বলতেছেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ
فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنْ وَأَمَّا إِذَا مَبْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنْ আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী, তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা সুখ দিয়েও তোমাকে পরীক্ষা করব, আবার দুঃখ দিয়েও তোমাকে পরীক্ষা করব। কিভাবে সুখ আর দুঃখ দিয়ে পরীক্ষা করব? আমার আল্লাহ তাআলা বলেন, আমি কাউকে কুরের ঘরের মালিক বানিয়ে ঈমান পরীক্ষা করব, আবার কাউকে বড় বড় প্রাসাদের মালিক বানিয়ে ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে রিক্সার ড্রাইভার বানিয়ে ঈমান পরীক্ষা করব, আবার আমি আল্লাহ বিমানের পাইলট বানিয়ে আমি আল্লাহ তাকে ঈমান পরীক্ষা করব। শুধু তাই নয়, আমি আল্লাহ কাউকে রাজা বানিয়ে ঈমান পরীক্ষা করব, আবার কাউকে প্রজা বানিয়ে ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে বিশ্ব সুন্দরী বানিয়ে ঈমান পরীক্ষা করব, আবার কাউকে বিশ্ব কালো বর্ণ বানিয়ে ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ কাউকে এমপি মন্ত্রী বানিয়ে ঈমান পরীক্ষা করব, আবার কাউকে এমপি মন্ত্রী না বানিয়েও ঈমান পরীক্ষা করব। আমি আল্লাহ তাআলা গরিব বানিয়েও ঈমান পরীক্ষা করব, এবং ধনী বানিয়েও ঈমান পরীক্ষা করব। হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ বিশ্বের ঈমানদারদেরকে সুখ আর দুঃখ দিয়া ঈমান পরীক্ষা করিব। সুবহানাল্লাহ। আপনারা কি শান্তিতে আছেন? শান্তিতে আছেন না? এক বছর শান্তিতে আছেন, আরেক বছর অশান্তিতে আছেন, ঠিক কি না বলুন? এটা আল্লাহর রহমত। এটা কি আল্লাহর রহমত? আল্লাহর মেহরবানি। এটা যে আপনার দুঃখ কষ্ট যে পাইতেছেন, সুখ আর দুঃখ, এটার মধ্যে রহমত আছে। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এইগুলি হলো ওয়াজ। কিচ্ছা কাহিনী বললে আপনারা কিচ্ছা কাহিনী শুনতে পারবেন, কিন্তু ওয়াজ কী নিয়ে গেলেন, কোনো কিছু নিয়ে যেতে পারলেন না। কিন্তু আজকাতিকা এই যে সবক, এটা হলো গুরুত্বপূর্ণ সবক। এই সবক যদি আপনারা পরিপূর্ণভাবে বুঝতে পারেন আর মানতে পারেন, তাহলে ইহকাল এবং পরকাল আপনি সাকসেসফুল। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? পরীক্ষার বিষয় চলতেছে, কী চলতেছে? হ্যাঁ, এখন আমি আপনাদেরকে পরীক্ষার, সুখের পরীক্ষাকে আলাদা করব এবং দুঃখের পরীক্ষাকে আলাদা করব। এখন আসুন সুখের পরীক্ষাকে আলাদা করে ফেলি। আল্লাহ তাআলা বলতেছেন, সুখের পরীক্ষা দুইভাবে করবেন। কতভাবে? দুইভাবে। কাউকে আল্লাহ তাআলা ক্ষমতা দিবেন এক, আবার কাউকে আল্লাহ তাআলা ধন দৌলত দিবেন। এটা আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন। আল্লাহ বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমাহু ফায়াকুলু রাব্বি আকরামা। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী, তোমরা ভালো করে জানে রাখো, আমি আল্লাহ তাআলার সুখেরও পরীক্ষা করব, আবার দুঃখেরও পরীক্ষা করব। সুখের পরীক্ষাকে আলাদা করলাম, সুখের পরীক্ষা আমি দুইভাবে করব। এক নম্বর হল আমি আল্লাহ তাকে ধন দৌলত দিব, দুই নম্বর হল আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমতা দিব। আমার আল্লাহ বলেন, হে বিশ্ববাসী, বিশ্বের ইমানদারগণ ভালো করে শুনে রাখো, আমি আল্লাহ কাউকে প্রেসিডেন্ট বানিয়ে ঈমান পরীক্ষা করি, আবার প্রেসিডেন্টের পাশাপাশি আমি আল্লাহ দ্বন্দ্ব
বদলত দেই, আবার আমি তাকে ক্ষমতা দেই। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে ইমান পরীক্ষা করতেছি, আমি আল্লাহ তোমাকে মন্ত্রী বানিয়ে ইমান পরীক্ষা করতেছি, আমি আল্লাহ তোমাকে এমপি বানিয়ে ইমান পরীক্ষা করতেছি, আমি আল্লাহ তোমাকে চেয়ারম্যান বানিয়ে ইমান পরীক্ষা করতেছি, আমি আল্লাহ তোমাকে মেম্বার বানিয়ে ইমান পরীক্ষা করি, তোমাকে মাতব্বর বানিয়ে ইমান পরীক্ষা করি। শুধু মাতব্বর দেই নাই, এর পাশাপাশি তোমাকে আমি দন্ডলত দিয়েছি, সম্পত্তিও দিয়েছি। এই সুখের পরীক্ষা দুইটা দিয়া আমি আল্লাহ তোমাকে ইমান পরীক্ষা করি। সুবহানাল্লাহ, কথা বুঝতে পারছে? তাকে দনও দিলেন, ক্ষমতাও দিলেন। এখন আসুন, সুখের পরীক্ষা কয়টা গেল? দুইটা। এখন দুঃখের পরীক্ষা শুনবেন না? আমার আল্লাহ তাআলা কোরআনে বলেন দুঃখের পরীক্ষা পাঁচ ভাবে করি। দুঃখের পরীক্ষা কয়টা? পাঁচটি। দুঃখের পরীক্ষা কয়টি? আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাকসিম মিনাল আমওয়াল নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আমার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ বিশ্বের ইমানদারগণ, আমি আল্লাহ তাআলা সুখেরও পরীক্ষা করি এবং দুঃখেরও পরীক্ষা করি। সুখের পরীক্ষা দুইটা, এক নম্বর হলো আমি তোমাকে দন্ডলত দিয়েছি, দুই নম্বর হলো আমি তোমাকে দন্ডলতের পাশাপাশি ক্ষমতাও দিয়েছি। এটা হলো সুখের পরীক্ষা। আর দুঃখের পরীক্ষা পাঁচটি, এক নম্বর হলো ওয়াল্লা নাবুলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফ। দুঃখের এক নম্বর পরীক্ষাটা হল আমি আল্লাহ তোমাকে বিভিন্ন ধরনের শত্রু লাগাইয়া তোমাকে আমি আল্লাহ তাআলা হেস্ত নেস্ত করি, আমি আল্লাহ তোমার পিছনে শত্রু লাগাই দেই। আর ওই শত্রুরা তোমাকে মিথ্যা মামলা দিয়ে তোমাকে হয়রানি করে, তোমাকে অপদস্থ করে, তোমাকে অপমান করে। আমি আল্লাহ তোমার পিছনে দুশ্মন লাগাইয়া তোমাকে লাঞ্ছিত করবে, বঞ্চিত করবে। এটা আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছি। এখন যে বিশ্বের উলামায়ে কেরাম সুখে আছেন, কি কন, বিশেষ করে বাংলাদেশের উলামায়ে কেরাম জালিমের নির্যাতনে খুব দুঃখে কষ্টের মধ্যে আছেন, ঠিক কিনা? আমার ভাইয়েরা খুব বুঝতে হবে, আমার ভাইয়েরাম, বাংলাদেশের উলামায়ে কেরামগণ, অধিকাংশ উলামায়ে কেরামগণ জেলের মধ্যে আছেন, ঠিক কিনা বলুন? কারণ হলো এরা কোনো চুরি করে নাই, ডাকাতিও করে নাই, সন্ত্রাসী করে নাই, ইফটিজিংও করে নাই, নারীদের সাথে ব্যভিচারও করে নাই। তাদের কারণটা হলো তারা কেন কোরআনের কথা বলে, ঠিক কিনা বলো? আমার ভাইয়েরা, এই যে ডাক্তার মুরাদ হাসান, আমি তাকে ডাক্তার বলি না, তাকে আমি ডাক্তারকে করজ দিয়ে আমি তাকে বলি পাগলা মুরাদ, টাকলা মুরাদ, ঠিক কিনা বলো? সে টাকলা মুরাদ দুই বছরের আগে একটা ফোন আলাপ ফাঁস হয়েছে, ঠিক কিনা বলো? কিন্তু এতদিন তা গোপন ছিল, এতদিন কি ছিল? গোপন ছিল। সে যখন প্রত্যেকটা মজলিসে সমাবেশে যখন বক্তব্য দেয়, তখন সে এমনভাবে বক্তব্য দেয় আলেম উলামাকে হেই প্রতিপন্ন করার জন্য, উল্টা পাল্টা বক্তব্য দিয়ে সে ভাইরাল হওয়ার জন্য চেষ্টা করেছিল, ঠিক কিনা বলো? কিন্তু সে ভাইরাল তো হতে পারে নাই, ভাইরাল হয়েছে ঠিক আছে, কিন্তু এমন ভাইরাল হয়েছে তার নাম নিশানা কিয়ামত পর্যন্ত নিভে যাবে, ঠিক কিনা বলো? আর মানুষের সামনে চেহারা দেখাতে পারবে না। প্রিয় ভাইসব, আমার ভাইয়েরা,
আমার আল্লাহ তাআলা বলেছেন যে উলামায়ে কেরামদেরকে সম্মান করবা, উলামায়ে কেরামদেরকে ইজ্জত করবা, আর আলেম এত মহাপুরুষ কেন হইল? আল্লাহ বলেন আমার কালাম শিখার জন্য, আমার কালাম শিক্ষা গ্রহণ করেছে, আল কুরআন শিক্ষা গ্রহণ করেছে, এই কুরআন শিক্ষা গ্রহণ করার জন্য আমি তার মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ বলে তুমি টাকলা আলেমের যে মর্যাদা আছে, তুমি টাকলার এই মর্যাদা নাই, ঠিক কিনা বলো? আলেম ওলামাকে বেজ্জতি করা যাবে? আলেম ওলামার সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, সেদিকে যাচ্ছি না। এক নম্বর হলো, এক নম্বর পরীক্ষা হলো, আমার আল্লাহ তাআলা বলেন তোমার পিছনে দুশ্মন লাগাই দিব, আর এই দুশ্মনরা তোমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিবে, হয়রানি করবে, তোমাকে হেই প্রতিপন্ন করবে, তোমাকে অপদস্থ করবে, তোমাকে অপমান করবে। আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। সুবহানাল্লাহ বলে এখন আলেম ওলামাদেরকে যে পরীক্ষা করতেছেন, এই পরীক্ষা করার উদ্দেশ্য হলো মর্যাদা বৃদ্ধি করতেছেন, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা আসুন, দুঃখের এক নম্বর পরীক্ষা হলো আপনার পিছনে শত্রু লাগাই দিবে, আর শত্রুরা আপনাকে নির্যাতন করতে থাকবে, দুঃখের এক নম্বর পরীক্ষা। দুঃখের দুই নম্বর পরীক্ষা আমার আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু মিনাল খাউফি ওয়াল জু মিনাল আমওয়াল। দুঃখের দুই নম্বর পরীক্ষাটা হলাম, আমার আল্লাহ তাআলা বলেন হে বিশ্ববাসী তোমরা ভালো করে জানিয়ে রাখো, দুঃখের দুই নম্বর পরীক্ষাটা হলাম তুমি যে ইনকাম কর, উপার্জন কর, এই উপার্জনের মাধ্যমে তুমি তোমার ফ্যামিলিকে চালাইতে পারো না, খুব কষ্ট হয়ে যায়, এমনভাবে তোমার প্রতি মাসে সংসার চলে না, অল্প টাকায় তুমি বেতন পাও, এই অল্প টাকার বেতনের মাধ্যমে তোমার সংসার চলতে খুব কষ্ট হয়ে যায়। আমার আল্লাহ তাআলা বলেন দুঃখের দুই নম্বর পরীক্ষাটা হলো আমি অভাব অনটন দিয়ে আমি আল্লাহ তোমাকে পরীক্ষা করি। দুঃখের দুই নম্বর পরীক্ষাটা হলো তোমাকে অভাব অনটনের মধ্যে ফেলে দিব এবং খাদ্য সংকটের মধ্যে ফেলে দিব, তুমি বুঝতে হবে আল্লাহ তোমাকে পরীক্ষা করতেছেন। সুবহানাল্লাহ। এখন আসুন দুঃখের তিন নম্বর পরীক্ষাটা হলো, আল্লাহ বলেন ওয়াল জু ওয়ানাকসিম মিনাল আমওয়াল। দুঃখের দুই নম্বর পরীক্ষাটা হলো আল্লাহ তাআলা তোমাকে দুঃখ কষ্ট দিবেন, অভাব অনটনের মধ্যে নিক্ষেপ করবেন। তিন নম্বর পরীক্ষাটা হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়াল। দুঃখের তিন নম্বর পরীক্ষাটা হলো আল্লাহ তাআলা তোমাকে ধন দৌলত দিয়েছেন, সম্পত্তি দিয়েছেন, সম্পত্তি দেওয়ার পরে আল্লাহ তাআলা এই সম্পত্তি তোমাকে চিনে তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন, সম্পত্তি নষ্ট হয়ে গেছে, তোমার সম্পত্তিগুলি একেবারে ধ্বংস হয়ে গেছে। আমার আল্লাহ তাআলা তোমাকে অর্থ করে দিয়েছেন, কিন্তু অর্থ করে দেওয়ার পরে আবার অর্থ করে আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন, আল্লাহ তাআলা নেওয়ার পরে আল্লাহ তাআলা তোমাকে ঈমান পরীক্ষা করে। সুবহানাল্লাহ। অর্থ করি দিয়া আবার দিয়াও আল্লাহ ঈমান পরীক্ষা করেন। এটা হলো দুঃখের তিন নম্বর পরীক্ষা। দুঃখের চার নম্বর পরীক্ষাটা হলো আমার আল্লাহ তাআলা বলেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন।
রোগের চার নম্বর পরীক্ষাটা হল তোমাকে আমি আল্লাহ তালা রোগ জীবাণু দিব, তুমি নিজে রোগী হয়ে দাঁড়াইবা। তোমার শ্বাসকষ্ট, তোমার জ্বর, তোমার ক্যান্সার, তোমার ডায়াবেটিস, বিভিন্ন ধরনের রোগ দিয়া আমি আল্লাহ তালা তোমাকে ইমান পরীক্ষা করব। শুধু তাই নয়, তুমিও নিজে রোগী এবং তোমার পিতামাতাও রোগী, তোমার ছেলে সন্তানও অসুস্থ, তোমার পিতামাতাও অসুস্থ, তুমি নিজেও অসুস্থ। আমার আল্লাহ তালা বলেন, সর্বপ্রকারের অসুস্থতার মাধ্যমে আমি আল্লাহ তালা দুঃখের চার নম্বর পরীক্ষা করি। এ হলো দুঃখের চার নম্বর পরীক্ষা। দুঃখের পাঁচ নম্বর পরীক্ষা হল ওয়াসামারাত। আমার আল্লাহ তালা বলেন, হে বিশ্ব বান্দাগণ, তোমরা ভালো করে শুনিয়ে রাখো, দুঃখের পাঁচ নম্বর পরীক্ষাটা হলো তোমার ক্ষেতের মধ্যে ফসলের কোনো অভাব নেই। আমি মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল, চতুর্দিক দিয়ে বাউন্ডারি, একেবারে কোনো জিনিসের অভাব নেই। আমি আল্লাহ তালা কি করেছি, জ্বর তুফানের মাধ্যমে, বাতাসের মাধ্যমে, বন্যার মাধ্যমে ওই ফসলাদিকে ডুবাইয়া দিয়েছি, ফসলাদিকে নষ্ট করে দিয়েছি। ফসলাদিকে নষ্ট করে দিয়ে আমি আল্লাহ তালা দুঃখের পাঁচ নম্বর পরীক্ষা করি। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? সুখের পরীক্ষা কয়টা? দুইটা। দুঃখের পরীক্ষা কয়টা? পাঁচটা। আল্লাহ তালা সুখ আর দুঃখের এই মিলায় সাতটা পরীক্ষা করেন। এটা হলো ইমান পরীক্ষার বিষয়। আমার আল্লাহ বলতেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্ববাসী, দুঃখের পরীক্ষা পাঁচভাবে করি আর সুখের পরীক্ষা দুইভাবে করি। সুখের পরীক্ষা দুইটা কি কি? এক নম্বর হল আমি আল্লাহ তোমাকে ধন দৌলত দেই, দুই নম্বর হল ধনের পাশাপাশি আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমতাও দেই। এটা হলো সুখের দুইটা পরীক্ষা। আর দুঃখের পাঁচটা পরীক্ষা হল, এক নম্বর হল আমি আল্লাহ তোমার পিছনে শত্রু লাগাই দেই। এটা হলো দুঃখের এক নম্বর পরীক্ষা। দুঃখের দুই নম্বর পরীক্ষাটা হল, তুমি যে টাকাগুলি উপার্জন করো কিন্তু তোমার ফ্যামিলিকে চালাইতে খুব কষ্ট হয়ে যায়, ভরণ পোষণ দিতে তোমার কষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তালা দুঃখের দুই নম্বর পরীক্ষাটা করি, অভাব অনটনে ফেলে দিয়ে তোমাকে পরীক্ষা করি। দুঃখের তিন নম্বর পরীক্ষাটা হল, আমি আল্লাহ তালা তোমাকে সম্পত্তি দেই, আবার এই সম্পত্তিকে ধ্বংস করে আমি আল্লাহ তোমাকে ইমান পরীক্ষা করি। দুঃখের চার নম্বর পরীক্ষাটা হল, আমি আল্লাহ তালা তোমাকে অসুস্থ দেই, তোমার বিবিকে অসুস্থ দেই, তোমার সন্তানাদিকে অসুস্থ দেই, এবং সর্বপ্রকারের অসুস্থতার মাধ্যমে আমি আল্লাহ দুঃখের চার নম্বর পরীক্ষাটা করি। দুঃখের পাঁচ নম্বর পরীক্ষাটা হল, তোমার মাঠ বড় ফসল, বাগান বড় ফল কয়েকদিনের ভিতরে তুমি বাড়িতে আনবা কিন্তু তুমি বাড়িতে আনতে পারো নাই, বন্যার মাধ্যমে, অতিবৃষ্টির মাধ্যমে, অনাবৃষ্টির মাধ্যমে আমি আল্লাহ তালা ফসল দিকে নষ্ট করে আমি আল্লাহ তালা দুঃখের পাঁচ নম্বর পরীক্ষা করি। সুবহানাল্লাহ। এখন এই দুঃখ আর সুখের পরীক্ষা করে আমি আল্লাহ তালা তোমাকে ইমান পরীক্ষা করি। এটা হলো ইমান পরীক্ষার বিষয়, ঠিক কিনা বলো। এখন ইমান পরীক্ষার বিষয় গেল, এখন আসুন ইমান পরীক্ষা করার উদ্দেশ্যটা কি তাও জানা দরকার। একটা বিষয় গেছে যে আমি বললাম না যে তিনটা বিষয় আলোচনা করুন, ইমান পরীক্ষার বিষয় কি, দুই নম্বর হলো ইমান পরীক্ষার উদ্দেশ্য কি, তিন নম্বর হলো ফাঁসের লাভটা কি আর ফেলের ক্ষতিটা কি, বুঝতে পারছেন? এখন এক নম্বর সবক গেল ইমান পরীক্ষার বিষয়। এখন আসুন ইমান যে পরীক্ষা করেন তার উদ্দেশ্যটা কি। বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ তাআলা ইমান পরীক্ষা করেন, এর উদ্দেশ্য আছে, উদ্দেশ্য হলো গুনাহ মাফ করার জন্য। সুবহানাল্লাহ। আর নবী রাসূলদেরকে ইমান পরীক্ষা করেন, এটার উদ্দেশ্য হলো মর্যাদা বৃদ্ধি করার জন্য। সুবহানাল্লাহ। কথাটা বুঝতে পারতেছেন না আপনারা? বুঝতে পারছেন? আল্লাহ তাআলা
যে বিশ্বের মুমিনদেরকে ঈমান পরীক্ষা করেন, যেমন আপনারা নামাজ পড়েন আবার গুনার কাজও করেন, করেন না? এটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা কি? আমার আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বের বান্দা আর বান্দিগণ, তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা বিশ্ব ঈমানদারদেরকে ঈমান পরীক্ষা করি, উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ তাআলা বলেন, হে বান্দা আর বান্দি, তোমরা ভালো করে শুনিয়া রাখো, তোমরা যে গুনাহ করেছ আমি আল্লাহ দেখতেছি গো, এই গুনাহ করার জন্য তুমি জান্নাতে যেতে পারবে না, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলছ, এই গুনাহ নিয়ে যদি তুমি কবরের জগতে যাও তাহলে কিয়ামত পর্যন্ত জাহান্নাম কবরটা জাহান্নামের আগুন হয়ে দাঁড়াবে, এরপরে আমি আল্লাহ তোমাকে হাশর ময়দানে উঠাব, এই গুনাহ নিয়ে যদি হাশর ময়দানে উঠো তাহলে আমি আল্লাহ দেখতেছি 50,000 বছর পর্যন্ত তোমাকে সর্বপ্রকারের শাস্তি দেওয়া হবে, তুমি বান্দা আর বান্দি এই শাস্তি তুমি সহ্য করতে পারবে না, আমি আল্লাহ দেখতেছি তুমি যে গুনাহ করে ফেলছ পুল সিরাত পুল পার হতে পারবে না, পুল সিরাত পুল পার হতে পারবে না, কেটে কেটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাইবা, আমি আল্লাহ তাআলা তোমাকে দয়া করে মায়া করে আমি আল্লাহ তাআলা তোমাকে দুঃখ কষ্ট দে, সুবহানাল্লাহ বলে আমি তোমাকে মায়া করি দয়া করি এই কারণে তোমাকে বিপদে ফেলে দে, দুঃখ দে কষ্ট দে, সুবহানাল্লাহ বলে আমার ভাইরা, উদ্দেশ্য বুঝতে পারছেন? এখন আসুন, ওলি আউলিয়াদেরকে কেন কষ্ট হয়, আলেম ওলামাকে কেন আল্লাহ তাআলা কষ্ট দেন, ঠিক কিনা বলুন? আলেম ওলামা তো গুনাহ করে নাই, আলেম ওলামারা আল্লাহর কিতাব পড়েন, কুরআন কালামুল্লাহ শরীফ পড়েছে, নবীর হাদিস পড়েছে, তারা তো কোনো গুনাহ করে নাই, তারা অন্যায় কাজ করে নাই, মদ্যপান করে নাই, সুদ খাই নাই, ঘুষ খাই নাই, এবং জেনা করে নাই, ব্যভিচার করে নাই, মানুষের প্রতি জুলুম করে নাই, অত্যাচার করে নাই, ছিনতাইকারী করে নাই, ডাকাতি করে নাই, মিথ্যা কথা বলে না, তাহলে আলেম ওলামার উপরে এত বিপদ কেন? আমার আল্লাহ বলেন, হে বিশ্বের ঈমানদারগণ, তোমরা ভালো করে জানিয়ে রাখো, আমি আল্লাহ তাআলা লক্ষ লক্ষ মানুষ থেকে যাচাই বাছাই করে আমি আল্লাহ তাআলা তাকে আলেম বানাইছি, আমি আল্লাহ তাআলা তাকে নির্বাচন করেছি, আমি আল্লাহ তাআলা তাকে বিশ্বের দায়ী হিসেবে বানিয়েছি, সারা বিশ্বের মধ্যে কি করে ওয়াজ নসিহত করে মানুষদেরকে আমার কালাম বুঝাই, আমি আলেম ওলামাকে কেন দুঃখ কষ্ট দে জানুনি? আলেম ওলামার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য, সুবহানাল্লাহ বলে আলেম ওলামার মর্যাদা বৃদ্ধি করার জন্য আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, আল্লামা মামুনুল হক সাহেব এবং বড় বড় উলামায়ে কেরাম জেলখানার মধ্যে আছেন, খালেদ সাইফুল্লাহ আইয়ুবী কোনো সন্ত্রাসী করেছে, হ্যাঁ গুনাহ করেছে, অন্যায় করেছে, মদ্যপান করেছে, জানা করেছে, নায়কির সাথে খুনে কথা বলেছে, অশ্লীল আলোচনা করেছে, তাহলে তাদের উপরে এত বিপদ কেন? আমার আল্লাহ বলেন, আমি উলামা ইকরামদেরকে পরীক্ষা করি, এই পরীক্ষা করার উদ্দেশ্য হলো আমি আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করে দিই, সুবহানাল্লাহ বলে মুমিনরা হলো পৃথিবীর মধ্যে জেলখানা আর কাফের বেমানরা হলো বেহেসখানা, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, এ হলো একটার উদ্দেশ্য, শুনলেন? আলেম ওলামা। এখন নবী রাসূলরা তো নিষ্পাপ, ভবিষ্যতে যে একটা গুনাহ করবে না এটাও নিশ্চিত ছিল, ঠিক কিনা বলুন? নবী রাসূল যে ভবিষ্যতে একটা গুনাহ করবে না এটা কি ছিল? নিশ্চিত ছিল। কিন্তু তাদের উপরে এত বিপদ কেন? সমস্ত নবী রাসূলের উপরে বিপদ আসছে, ঠিক কিনা বলুন? কেন বিপদ আসছে? এই বিপদ কারণটা হলো, এই বিপদ কারণটা হলো আল্লাহ তাআলা নবী রাসূলকে মর্যাদা বৃদ্ধি করে। সমস্ত নবী রাসূলের উপরে বিপদ আসছিল, তন্মধ্যে একজন নবীকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছিলেন, সেই নবীর নামটা হলো ইব্রাহিম আলাইহিসসালাম, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেক পরীক্ষা করেছেন। তফসির কারক, বিশিষ্ট তাফসির কারক
আল্লামা জারুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আনহু। আল্লামা জারুল্লাহ তিনি বলেন, জারুল্লাহ হলো তাফসিরে কাশ্যাফ, তিনি লিখেন। এই তাফসিরে কাশ্যাফের মধ্যে আসছে আল্লামা জারুল্লাহ রহমতুল্লাহ জামাকশারি, তার নাম হলো জামাকশারি, এর আরেকটা নাম হলো জারুল্লাহ। আল্লাহ তাআলা এই উনার যে তফসিরগুলি লিখেছেন আল্লামা জারুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা আনহু, তিনি তফসির কিতাবের মধ্যে লেখেন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে 30টা পরীক্ষা করেছেন উল্লেখযোগ্য। কয়টা পরীক্ষা করেছেন? আর এই 30টা পরীক্ষা হলো জীবন মরণ। কি জীবন মরণ? আমার ভাইরা, এই পরীক্ষার সব আলোচনা তো করা যাবে না, তবে এক দুইটা বলা দরকার, ঠিক কিনা বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এমন পরীক্ষা করেছিলেন, সর্বপ্রথম আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করছেন। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার আগে একটা কথা বলতে হয়, ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্মগ্রহণ করেন? ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক উর নগরীতে বেবিলন শহরে তিনি জন্মগ্রহণ করেন। বুঝতে পারছেন? বেবিলন শহরে তিনি কি করেন? ইরাকের উর নগরীতে জন্মগ্রহণ করেন। তে ইরাকে জন্মগ্রহণ করার পরে খুব কাট সিটকিরও কিন্তু কথা বলবো, বিস্তারিত কথা বলবো না, এটা লম্বা সুরা কাহিনী, ঠিক কিনা বলুন? লম্বা সুরা কাট সিট করে কথা বলব। সর্বপ্রথম পরীক্ষাটা হলো ওনার বাবাকে যখন ইমানের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, তখন ওনার বাবা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, এই দাওয়াতকে অস্বীকার করেছে, দাওয়াতকে গ্রহণ করেন নাই। বুঝতে পারছেন? এই সবচাইতে বড় কষ্ট লাগলো, পিতা তাওহীদের দাওয়াতকে অস্বীকার করলো, তো বাবা তো জাহান্নামে যাব, কারণ তাওহীদের দাওয়াত যদি অস্বীকার করে, ইবাদত যদি না নেয়, তাহলে কি জান্নাতে যাব, জাহান্নামে যাব? এই যন্ত্রণা নিয়ে খুব কষ্ট, দুঃখ কষ্ট, বাবাকে দাওয়াত দিলাম, বাবা এই দাওয়াতকে প্রত্যাখ্যান করছে এবং মানল না, অস্বীকার করছে। ওনার কাছে বলে মূর্তি পূজাই ভালো লাগে। সবচেয়ে এক নম্বর পরীক্ষাটা হলো ওনার পিতাকে যখন দাওয়াত দিয়েছিলেন, তখন এই দাওয়াত গ্রহণ করে নাই, এই দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, এক নম্বর পরীক্ষা। দুই নম্বর পরীক্ষাটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মূর্তির বিরোধী ছিলেন, ঠিক কিনা বলুন? আর সমস্ত নবী রাসূল তো মূর্তির বিরুদ্ধে, ঠিক কিনা বলুন? শুধু নবী রাসূল না, যারা যাদের অন্তরের মধ্যে বিন্দু পরিমাণ ঈমান আছে তারা মূর্তির পক্ষে না, ঠিক কিনা বলুন? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে ভেঙে টুকরা টুকরা করে ফেললেন, শুধু একটা মূর্তিকে রাখলেন, ওই মূর্তিটা হলো বড় মূর্তি। কি বড় মূর্তি? এখন ইরাকের অধিবাসীরা খুব রাগান্বিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে হত্যা করবে। কেমন রাগান্বিত হয়েছে? তারা বলেছে আমাদের প্রতিমাদেরকে একেবারে শেষ করে দিয়েছে, ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে, চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। ইরাকের অধিবাসীরা নমরুদে, সে শাসক ছিল, ইরাকের শাসক ছিল, প্রেসিডেন্ট ছিল নমরুদ, নমরুদে জনগণকে বলল, এমপি মন্ত্রীদের সাথে পরামর্শ করল, পরামর্শ করার পরে এক পর্যায়ে সিদ্ধান্ত নিল ইব্রাহিম আলাইহিস সালামকে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। নাউজুবিল্লাহ বলে কি করে দিতে হবে? দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে। কিভাবে বিদায় করবা? মানুষকে যখন ফাঁসি দিই তার কষ্টটা একটু কম লাগে, ঠিক কিনা বলুন? তরবারি দিয়ে যখন তাকে আঘাত করা হয়, গর্দান কেটে দেওয়া হয়, তার কষ্টটা একটু কম লাগে, ঠিক কিনা বলুন? তাকে যখন ফায়ার করা হয়, কষ্ট কম হয় না? যদি কোনো ব্যক্তিকে আগুনে পুড়াইয়া মারা হয়, পুড়াইয়া, তাহলে এই শাস্তিটা কিন্তু সবচেয়ে কঠিন শাস্তি, ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা নিষেধ করছেন যে কোনো প্রাণীকে আগুনে পুড়াইয়া মারবা না, এটা নিষেধ।
আগুনে পুড়ায় মারালো সবচাইতে কঠিন শাস্তি, ঠিক কিনা বলো? আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে উল্লেখযোগ্য অনেকটি পরীক্ষা করেছে। বললাম এই ইব্রাহিমকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, এই কঠিন শাস্তি দিতে হবে। কঠিন শাস্তি হলো তাকে আগুনে পুড়ায়া জ্বালিয়ে দিতে হবে। নাউযুবিল্লাহ মিন যালিক। সকলে ঐক্যমত গ্রহণ করল এই শাস্তি দরকার। এখন আগুনে নিক্ষেপ করবে, এখন আগুনে নিক্ষেপ করবে, আর কিছু সময় আছে বাকি। ইব্রাহিম আলাইহিসসালামের জন্য নমরুদে এক মাস যাবত লাকড়ির ব্যবস্থা করল। এক মাস পর্যন্ত আগুনকে প্রজ্বলিত করল। আগুনকে প্রজ্বলিত করার পরে, জ্বালানোর পরে ইব্রাহিমকে যখন আগুনের কাছে নিয়ে গেলেন, আগুনের কাছে নিয়ে যেতে পারে না, আগুনের তাপে তারাও যেতে পারে না। তারা একটা সিদ্ধান্ত নিল, সরখির ব্যবস্থা করতে হবে, সরখির মাধ্যমে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করতে হবে। সরখির ব্যবস্থা করল, রশির ব্যবস্থা করল। প্রথম রশি টান দিলে ইব্রাহিম আলাইহিসসালাম উপরে চলে যাবেন, দ্বিতীয় রশি টান দিলে ইব্রাহিম আলাইহিসসালাম মহাশূন্যস্থান পাড়ি দিয়ে আগুনে নিক্ষিপ্ত হবেন। এমন মুহূর্তে আগুনে নিক্ষিপ্ত হবেন, আল্লাহর কাছে সমস্ত ফেরেশতারা আল্লাহর কাছ থেকে অনুমতি নিল, হে আমার প্রভু, তোমার বন্ধুকে আমরা বাঁচাতে চাই, তুমি যদি অনুমতি দাও তাহলে আমরা তাকে রক্ষা করব। আমার আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন, কিন্তু অনুমতি দেওয়ার পরে যখন তারা ইব্রাহিম আলাইহিসসালামের কাছে আসলো, ইব্রাহিম আলাইহিসসালামকে বললেন, আল্লাহর কাছে অনুমতি নিয়ে আসছি, আপনি একটু অনুমতি দিন, আমরা আপনাকে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সাহায্য করব তো ভালো কথা, আমি তোমাদের কাছে সাহায্য চাই না, আমি আমার আল্লাহর কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কিছুক্ষণ পরে জিব্রাইল আলাইহিসসালাম আসলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, অন্য কোনো ফেরেশতা লাগবে না, আল্লাহ তাআলা আমাকে যে শক্তি দিয়েছেন ইরাকের সমস্ত মাটিকে উফরে উফরে উঠাইয়া ফেলবো, আপনি আমাকে আদেশ করুন, আমি আপনাকে রক্ষা করব। জিব্রাইল বললেন, না না, আমার প্রভু আমাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ বলে এখন প্রভুর কাছে দোয়া করলেন, প্রভু তুমি আমাকে রক্ষা করো। ইব্রাহিম আলাইহিসসালাম প্রথম রশি দিয়ে টান দেওয়ার পরে যখন উপরে উঠে গেলেন, উঠার পরে ইরাকের অধিবাসীরা বলল, নমরুদে বলল, এমপি মন্ত্রীরা বলল, হে ইব্রাহিম, তুমি তো আমাদের ভাতিজা লাগো, তুমি তো আমাদের ভাই লাগো, তুমি তো আমাদের বন্ধু লাগো, তুমি একটা কথা বলো, হয়তো তুমি দাওয়াতের কাজ বন্ধ করতে হবে, না হয়তো যদি দাওয়াতের কাজ বন্ধ করো তাহলে ইরাকের তোমাকে প্রেসিডেন্ট বানাই দিব। বুঝতে পারছেন? যদি তুমি দাওয়াতের কাজ বন্ধ করো তাহলে ইরাকের প্রেসিডেন্ট বানাই দিব, আর যদি দাওয়াতের কাজ বন্ধ না করো, তাওহীদের দাওয়াত যদি বন্ধ না করো তাহলে তোমাকে আগুনে নিক্ষেপ করব। একদিক দিয়ে হলো রাষ্ট্রপ্রধান বানাইব, আরেক দিক দিয়ে হলো তোমার মৃত্যুবরণ করতে হবে, এন্তেকাল করতে হবে, দুনিয়া থেকে চিরবিদায় নিতে হবে। এই শর্ত মানবানি ইব্রাহিম আলাইহিসসালাম কম। ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, হে জালিমরা, তোরা ভালো করে শুনিয়া রাখ, আমাকে আল্লাহ তাআলা রাষ্ট্রপ্রধান হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে নাই, আমাকে এমপি মন্ত্রী হওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে নাই, আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলে তোদের রাষ্ট্রপ্রধানকে আমি লাঠি মারি, আমি আগুনে ঝাঁপ দিতে প্রয়োজন আছে, ঠিক কিনা বলো?
তখন জালিমরা কি করল, জালিমরা বিপজ্জনক রশির মধ্যে টান দিয়ে ফেলল। ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষেপ হবে, আবার আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করেন, আমার আল্লাহ তাআলা বলতেছে قالوا حرقوا وانصروا آلهتكم إن كنتم فاعلين قلنا يا نار كوني بردا وسلاما وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ আমার আল্লাহ তাআলা বলেন, হে জিব্রাইল যাও যাও। আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে জিব্রাইল তুমি, আমার আল্লাহ তাআলা বলতেছেন, হে জিব্রাইল যাও জমিনের মধ্যে যাও। আমার আল্লাহ তাআলা এমন ভাবে জিব্রাইল আলাইহিস সালামকে আদেশ করলেন জমিনের মধ্যে যাওয়ার জন্য, জিব্রাইল তো জমিনের মধ্যে আছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করবা, তোমার তাওহীদের দাওয়াত সব সময় দিব। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করলেন। আল্লাহর উপর ভরসা করার পরে আল্লাহ তাআলা আগুনকে বললেন, হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হয় না, একেবারে আরামদায়ক হয়ে যাইবা, এমন ঠান্ডাও হয় না, আবার এত গরম হয় না, আরামদায়ক হয়ে যাবা। আল্লাহর আদেশে জিব্রাইল আলাইহিসসালাম, আল্লাহর আদেশে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনের পড়ার আগে আগুনের সঙ্গে সঙ্গে আল্লাহর কথা শ্রবণ করল। শ্রবণ করার পরে আগুনে একেবারে আরামদায়ক হয়ে গেল। আগুনে যখন নিক্ষেপ করা হলো, আগুনে নিক্ষেপ করার পরে আগুন হয়ে গেল ফুলের বাগান, আর এমন সুন্দর এমন হাওয়া আরামের বাতাস, এয়ার কন্ডিশন বনিয়া গেল। আমার বায়রা কিছুক্ষণ পরে যখন কাফের বিমানরা আসলো, কাফের বিমানরা আসার পরে ইব্রাহিম আলাইহিসসালামকে কয়েকজন কাফেররা দেখলো, তিনি উলঙ্গ অবস্থায় ওই আগুনের ভিতরে আছেন, এবং আগুনের ভিতরে যখন এমন অবস্থান করতেছেন, আগুন হয়ে গেল ফুলের বাগান, একেবারে আরামদায়ক হয়ে গেল, জান্নাতের এয়ার কন্ডিশন আল্লাহ তাআলা বানিয়ে দিলেন। শুধু তাই নয়, এভাবে জান্নাতের বাগান আল্লাহ তাআলা আগুনকে বানিয়ে দিলেন। কিছুক্ষণ পরে যখন ওই বিদুর্মীরা আসলো, তারা আয়েশা দেখল, আমরা তো ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করেছিলাম মারার জন্য, হত্যা করার জন্য, এখন তো ইব্রাহিম খুব সুন্দরভাবে আগুনের মধ্যে খেলাধুলা করতেছে। সুবহানাল্লাহ, আগুনের মধ্যে কত সুন্দরভাবে জীবনযাপন করতেছে, যেমন কি সুন্দরভাবে জীবনযাপন করতেছে। এখন আমরা কি করলাম মারার জন্য, আর ইব্রাহিম হন কি হয়ে গেল। এখন কিছুক্ষণ পরে আরো দর্শক আসবে লাখ লাখ। এখন খলিলের মনটা খারাপ, কি খারাপ, মনটা ক্ষুণ্ণ, মনটা কি ক্ষুণ্ণ। এই ক্ষুণ্ণ মনটাকে খুশি করার জন্য আমার আল্লাহ তাআলা ডাক দিলেন, হে খলিল তোমার মনটা কেন দুর্বল, তোমার মনটা কেন ক্ষুণ্ণ। খলিল বললাম, মাওলা আমার মনটা খারাপ, আমার মনটা খারাপ হলো, কিছুক্ষণ আগে কয়েকজন লোক আমাকে দেখে আসলো, দেখলাম আমি উলঙ্গ ফুলুঙ্গ হয়ে আছি, এখন আবার পাঁচ মিনিট পরে আরো নেতা ফেতার আসবে, লক্ষ লক্ষ মানুষ আসবে, আমার দেখতে পাবে উলঙ্গ অবস্থায়, আমার মনটা এই জন্য ক্ষুণ্ণ। সুবহানাল্লাহ, হ্যাঁ, আমার আল্লাহ তাআলা জিব্রাইলকে আদেশ করলেন, হে জিব্রাইল তাড়াতাড়ি যাও, জান্নাত থেকে পোশাক ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, বলেন জিব্রাইল বললেন, মাওলা বিশ্বের কোন মার্কেটিকা তার জন্য পোশাকের ব্যবস্থা করব। আমার আল্লাহ বলেন, দুনিয়ার জগৎ থেকে তুমি তার জন্য পোশাকের ব্যবস্থা করিও না, জান্নাতের মধ্যে যাও, জান্নাতে গিয়ে তার জন্যে এই পোশাকের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ, সুন্দর পোশাক
এই পোশাককে আল্লাহ তাআলা তাকে কি করায় দিলেন, পরিধান করাইয়া দিলেন, সুবহানাল্লাহ। এখন জান্নাত এই আগুনে নিক্ষেপ করছে পুরানোর জন্য, কিসের জন্য? পুরানোর জন্য। আগুন হয়ে গেল জান্নাতের বাগান। এই আগুনে কতদিন ছিলেন? তফসিরকারকরা বলেন সাত দিন ছিলেন। কতদিন ছিলেন? সাত দিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন আমি জন্ম হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত যে সাত দিন আগুনের ভিতরে ছিলাম, এত শান্তি বুক করছে আগুনের ভিতরে, এর আগে আমি এত শান্তিতে ছিলাম না, সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন? এক নম্বর পরীক্ষা। এখন আগুন করে দিল জান্নাতের বাগান, ফুলের বাগান, আগুন হয়ে গেল আরামদায়ক। আগুন থেকে বের করার পরে সাত দিন পরে, এরপরে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি এখন ফিলিস্তিনে চলে যাও। ইমান আছে কতজন? মাত্র তিনজন। কতজন? তিনজন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম স্ত্রী সারা, আর একজন হলো ভাতিজা, ওনার নাম হলো হযরত লুত আলাইহিস সালাম। কি? লুত আলাইহিস সালাম আল্লাহর আদেশে ফিলিস্তিনে চলে গেলেন। কোথায় চলে গেলেন? ফিলিস্তিনে। ফিলিস্তিনে যাওয়ার পরে কিছুদিন অবস্থান করার পরে আবার আল্লাহ আদেশ করলেন যে এখন মিশরে চলে যাও। কোথায়? মিশরে। মিশরে এক অত্যাচারী বাদশাহ ছিল, সে ছিল অসভ্য, অসৎ চরিত্র, চরিত্রহীন, মানে কুরুচিপূর্ণ বক্তব্য দেয় এবং মানুষের সাথে অশ্লীল ব্যবহার করে, নারীদের সাথে যেমন টাকলা মোরাদের মতো। বুঝতে পারছেন নি? টাকলা মোরাদের মতো। শুধু টাকলা মোরাদ নয়, অনেক মন্ত্রী আছে অসভ্য, অনেক মন্ত্রী আছে চরিত্রহীন, ঠিক কিনা বলুন? আস্তে আস্তে প্রকাশ হবে, ঠিক কিনা বলুন? এতে এখনো গোপন আছে আমার ভাইরা। এই টাকলা মুরাদের মতো অসভ্য, অসৎ চরিত্রহীন একজন বাদশাহ ছিল মিশরে। এই মিশরে বাদশাহ কি করত? সুন্দরী রমণীকে দেখার পরই সে উপভোগ করত, নির্যাতন করত এবং ধর্ষণ করত, নাউজুবিল্লাহ মিন যালিক। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মিশরে পাড়ি দিলেন। মিশরে যাওয়ার পরে তখন ইব্রাহিম আলাইহিস সালামের সারা ছিলেন বিশ্বসুন্দরী, ইব্রাহিম আলাইহিস সালামের বউ। এই ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বিশ্বসুন্দরী ছিলেন। এই বিশ্বসুন্দরী থাকার পরে এই বর্ডার গার্ড বিজিবিরা কী করছে, তাকে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে ধরে নিয়ে গেলেন। আমার ভাই হাতে কিন্তু ধরতে পারছে না, বুঝতে পারছেন? হাতে ধরতে পারে না। এখন ওনাকে নিয়ে, সারাকে নিয়ে এই অসৎ চরিত্র বাদশার কাছে নিয়ে দিলেন। সে ধরবে, স্পর্শ করবে, দর্শন করবে, এমন মূর্তি যখন হস্ত প্রসারিত করল, হাতকে সামনের দিকে বাড়াইয়ে দিল, তখনই আমার আল্লাহ তালা তার হাতকে লোহার মতো শক্ত করে দিলেন, সুবহানাল্লাহ বলে। কিন্তু আর স্পর্শ করতে পারে না। আর এই দিক দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম যখন বিপদ দেখলেন, সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন, সুবহানাল্লাহ বলে। আজ আমরা যদি দুঃখের কষ্টের মধ্যে পড়ি, আপনারা ক রাকাত নামাজ পড়ছেন? পড়ছেন না? আপনারা শুধু নেতার পিছনে দৌড়েন যে নেতা সাহেব আমি তো বিপদে পড়েছি, আমাকে কিছু সহযোগিতা করো, ঠিক কিনা বলুন? কিন্তু কোনোদিন দুই রাকাত নামাজ পড়েছেন? ইব্রাহিম আলাইহিস সালাম মহা বিপদে দুই রাকাত নামাজে দাঁড়িয়ে গেলেন। এদিক দাম ওই অসৎ চরিত্র বাদশাহ, সে তিনবার হাত বাড়ালো কিন্তু স্পর্শ করতে পারলো না, হাত বাঁকা হয়ে গেল। কি হয়ে গেল? হাত বাঁকা হয়ে গেছে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার ওয়াইফকে আর কিছু করতে পারলো না, স্পর্শ করতে পারলো না। অবশেষে মিশরের বাদশাহ কি করে দিল, একজন খাদেম উপহার হিসেবে সারাকে দিয়ে দিল, সুবহানাল্লাহ বলে। বুঝতে পারছে? উপহার হিসেবে, আমার বাইরে শেষ করে দিব পাঁচ মিনিটের ভিতরে, উপহার হিসেবে দিয়ে দিল। ওর নাম হলো হাজেরা। ওর নাম কি? হাজেরা। আমার বাইরা এই হাজেরাকে নিয়ে এখন মিশর থেকে অন্য জায়গায় যাবে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন যে হাজেরাকে নিয়ে যখন ইসু ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যখন গেলেন, সারা আর হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামকে একে এত আমাকে উপহার দিয়েছে বাদশাহ, কিন্তু বাদশাহ তো আমাদেরকে কোনো কিছু করতে পারে নাই। তখন নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা ওহী পাঠাইছে, হ্যাঁ কোনো কিছু করতে পারে নাই, আল্লাহু আকবার। এখন এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে এই সারা
হাজরাকে উপহার দিয়ে দিলেন, বললেন আমরা তো সন্তানাদি হই না, আপনি হাজরাকে বিবাহ করে ফেলুন, আর আপনি যদি বিবাহ করে ফেলুন, আল্লাহ যদি হাজরা করে যদি একটা সন্তান দান করেন, তাহলে তো আমরা খুব সুখে থাকবো, শান্তিতে থাকবো। সুবহানাল্লাহ, বুঝতে পারছেন? এখন হাজরাকে বিবাহ করলো, এখন আল্লাহ নবী দোয়া করলেন আল্লাহর কাছে। কি দোয়া করলেন? সন্তানের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ, এই কথাটা আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করেন। আল্লাহ বলেন, ইন্নি যাইলু ইলা রব্বি সায়াহদিন। আমার আল্লাহ তাআলা বলেন, ফারাগ আলাইহিম দরবাম বিল ইয়ামিন ফা আকবালু ইলাইহি ইয়াজিফুন ক্বালা আতা'বুদুনা মা তানহিতুন ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন ক্বালু বুনু লাহু বুনিয়ানান ফা আলকুহু ফিল জাহিম فأرادوا به كيدا فجعلناهم الأسفلين وقال إني ذاهب إلى ربي سيهدين رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم إبراهيم عليه السلام دعا قال لي هي আমার প্রভু হাজারাকে বিবাহ করলাম, আর সারাকে বিবাহ করার পরে আমি বৃদ্ধ অবস্থায় আছি, আমার বিবি সারাও বৃদ্ধ অবস্থায় আছে, এখন হাজারাকে বিবাহ করলাম, হে আমার মাওলা, হে আমার প্রভু, আমাদের গর্বে হাজারার গর্বে আমাদেরকে একটা নেক সন্তান দান কর। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়াটাকে কবুল করলেন। আল্লাহ তাআলা হাজারার গর্বে একজন সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ বলেন, সংবাদের সন্তানের সুসংবাদ দিলেন। আল্লাহ বললেন, তোমার সন্তান হবে, আমি আল্লাহ তোমাকে ইসমাইলের সুসংবাদ দিলাম, ইসমাইলের সুসংবাদ দিলেন, ইসমাইল জন্মগ্রহণ করল। জন্মগ্রহণ করার পরে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন মক্কা নগরীতে যাওয়ার জন্য। এখন মক্কা নগরীতে যাইলেন, যেখানে কোনো জনম মানবহীন কোনো মানুষ নাই, এমন জঙ্গল এমন মরুভূমি, সেখানে ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের মা হাজরা সেখানে। এখন আল্লাহর আদেশ হলো, আল্লাহর আদেশ আসলো ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, হে ইব্রাহিম, এখন মক্কা নগরী থেকে তোমার আবার ফিরে ফিলিস্তিনে চলে যেতে হবে আল্লাহর আদেশে। এখন শুধু আছে ইসমাইল আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের মা হাজরা। এখন তারা দুজন, ইব্রাহিম আলাইহিসসালাম যখন দুইটা চক্ষু পানি ছেড়ে ছেড়ে যখন তাদের কাছ থেকে যখন মিশরে চলে গেলেন, ফিলিস্তিনে চলে গেলেন, ফিলিস্তিনে যাওয়ার পরে হাজরা বললেন, ওগো আপনি কোথায় যাচ্ছেন? তখন তাকায় তাকায় তাদের দিকে ক্রন্দন করে, আমি আল্লাহর আদেশ হই, আমি এখান থেকে ছেড়ে আমি ফিলিস্তিনে যাচ্ছি। কোথায় যাচ্ছি? ফিলিস্তিনে যাচ্ছি, ফিলিস্তিনে যাচ্ছি আমি আল্লাহর আদেশে। তখন হাজরা বললেন, আপনি যান ফিলিস্তিনে যান, যে আল্লাহ আপনাকে আদেশ করেছেন সে আল্লাহই আমাদেরকে হেফাজত করবে। বুঝতে পারছেন? আর সামনের দিকে বাড়ছি না আমার ভাইয়েরা, এই যে উল্লেখযোগ্য অনেকটি পরীক্ষা করছেন সন্তানাদি, অনেক বয়সের পরে 80 বছর পরে একজন সন্তান আল্লাহ তাআলা দিয়েছেন, আবার সেই সন্তানকে রেখে তিনি ফিলিস্তিনে আল্লাহর আদেশে চলে যাবেন। সেখানে আমার ভাইয়েরা সামনের দিকে বাড়ছি না, আল্লাহ যদি বাসা এই ঘটনার সামনে বলবো, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা মানব জাতিকে ইমান পরীক্ষা করেন, ঠিক কিনা বলুন? ইমান পরীক্ষা করে আমার আল্লাহ তাআলা তাকে, ইমান পরীক্ষা করার উদ্দেশ্যটা হলো আমার আল্লাহ তাআলা তাকে মর্যাদা বৃদ্ধি করেন।